যদি খতিব ফার্সি ভাষায় খুদ্া প্রদান করেন আবু হানিফা আলায়ের নিকটে সর্ব অবস্থায় এটা ভাষা নিশ্চয় আরবি নয় তিনি তৎকালীন সময় বলে গিয়েছেন কেউ যদি জুমার খুদ্া খুদ্া ফার্সি ভাষায় প্রদান করে তাতে কোনো দোষ নেই বরং এটা আত্যাহারিক টিভি উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আত্মারিক টিভি দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আত্মহারিক টিভি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় জুমা এবং ঈদের খুদ্া বাংলা ভাষায় প্রদান করা জায়েজ এবং যারা নাজাইজের পক্ষে বা যে সকল দলিল নাজাইজের পক্ষে প্রদান করা হয়েছে সেগুলোর জবাব সম্মানিত দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই খুদ্া প্রদান করা নিয়ে খুতবার ভাষা কি হবে এ নিয়ে বিতর্ক রয়েছে বিতর্ক এটা নতুন বিতর্ক নয় পূর্বযুগেও এই বিতর্ক ছিল মাঝে মধ্যেই এই দলিল আদিল্লার মাধ্যমে এই বিতর্ক দূরীভূত হয়েছে আবার কিছু মানুষ এই বিতর্ক সৃষ্টি করেছে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন এই নবী রাসুল প্রেরণ করার উদ্দেশ্য ছিল যাতে সেই নবী এবং রাসুল তার জাতিকে শরীয়তের বিধান বুঝিয়ে দিয়ে তাদেরকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথের দিকে আল্লাহর পথের দিকে তাও দিকে আহ্বান করতে পারেন আর এটি তখনই সম্ভব যখন সেই নবী বা রাসুল জাতিকে তাদের ভাষা দিয়ে তাদের বোধগম্য বাক্য বা শব্দ দিয়ে আহ্বান করবেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত নবী এবং রাসুল প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে সেই জাতির স্বজাতির ভাষা দিয়েই ভাষায় অভিজ্ঞ করেই প্রেরণ করেছেন আল্লাহ রব্দুল আলমিন বলছেন

যাতে সেই নবী বা রাসুল তাদের জাতির কাছে আল্লাহর পরিচয় হেদের পরিচয় বর্ণনা করতে পারেন ব্যাখ্যা করে দিতে পারেন আল্লাহবুল আলমিন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে এই বিষয়ে এ ধরনের নির্দেশনা দিয়েছেন এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে খুদ্া স্বজাতির ভাষায় হতে হবে যে যখন যে দেশের যে ভাষা প্রচলিত সে ভাষায় খুদ্বা হতে হবে জাতির বোধগম্য হতে হবে দ্বিতীয় কথা হলো খুদবা আরবিতেই হতে হবে এমন কোনো দলিল কোরআন বা হাদিসে পাওয়া যায় না আল্লাহ রসুল কোনো নির্দেশনা দেন নাই বা আল্লাহ তালা কোরআন এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নেই দ্বিতীয় কথা হল যে খুদ্বার যে শব্দ খুদ্বার যে বাক্যগুলো আমরা বাংলায় বা কেউ ইংরেজিতে কেউ আরবিতে বর্ণনা করে থাকেন সেই শব্দগুলো এবাদত নয় খুদ্ই এবাদত কিন্তু তার আলফাজগুলো এবাদত নয় এজন্য এই আলফাজ বা শব্দগুলো সে ভাষায় হবে যে ভাষা মুসল্লিদের জন্য অর্ডিয়ান শ্রোতাদের জন্য বোধগম্য সেটি হতে হবে চার নম্বর কথা হলো এই খুদ্বার মাকসুদ বা উদ্দেশ্য হচ্ছে জাতিকে বোঝানো আর এটা যে জাতিকে বক্তব্য দেওয়া হবে যে জাতিকে আহ্বান করা হবে সে জাতির ভাষাই হতে হবে তাহলে উদ্দেশ্য সফল হবে সম্মানিত দর্শক মণ্ডলী এই যে স্বজাতির বা আরবি ছাড়া অন্য ভাষায় প্রদান করা হয় এ ব্যাপারে ইমামে আজম নামে খ্যাত ইমাম আবুহানি ফরহমাতুল্লাহ আলাই তৎকালীন সময়ে আজকে সাড়ে তেরোশো বছর পূর্বে তিনি সার্বজনীন একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যেটা আজকে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এ ব্যাপারে আমরা বিতর্ককে দূর করে দিতে পারি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বলা হয়েছে হাসিয়ত ইবনা আবেদিন ইবনা আবেদিন বলছেন যে লাম ইমাম রহমতুল্লাহ আলাই খুদ্বা যে আরবিতে হবে হতেই হবে এমন কোনো শর্ত আরোপ করেননি এমন কোনো কৈয়দ বা কৈদ তিনি আরোপ করেননি বরং জাতির বোধগম্য ওয়াদিয়েন্সের শ্রোতা মণ্ডলীর বোধগম্য ভাষাতে খুদ্ দিতে হবে এটি তিনি বলে গিয়েছেন এটি রদ্দুল মোহতার আল্লাুল মোখতার দ্বিতীয় খণ্ডের একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে আলোচনাটা এসেছে হাসিয়াত ইব আবিদিন নামে গণতি পরিচিত আরেকটি গ্রন্থে বর্ণনা এসেছে ইমা বাবানিফ রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে বলা হয়েছে যে ওলাউ খাতিল ফার সৈয়তে জায়জা ইন্দা আবি হানি ফেতা আলা কুল্লে হালিন যদি খতিব ফার্সি ভাষায় খুদ্া প্রদান করেন ইবা আবু হানিফা রহমাতুল্লাহ আলায়ের নিকটে সর্ব অবস্থায় এটা জায়েজ তো আরবির ফার্সি ভাষা নিশ্চয় আরবি নয় তিনি তৎকালীন সময় বলে গিয়েছেন কেউ যদি জুমার খুঁদ বা এদের খুঁদ বা ফার্সি ভাষায় প্রদান করে তাতে কোনো দোষ নেই বরং এটা জায়েজ তার দুই তার অন্যতম একজন ছাত্র ইমামাবুইসিফ রহমাতুল আলি সম্পর্কে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে ইনভু ইদ একতা বিল ফরেশ ইয়েতে অহিনূল আরব যদি কেউ ফার্সিতে বা অনারবী ভাষায় খুঁদবা প্রদান করে তাহলে তার জন্য যথেষ্ট হবে না তবে যদি খুদবার সূচনায় আল্লাহর জিকির এর কোন একটি হরফ উল্লেখ করে বেশি উল্লেখ করা ভালো কিন্তু যদি কোন একটি হরফ উল্লেখ করে তাহলে এই খুদবাটা যথেষ্ট হয়ে যাবে তার মানে বোঝা গেল তার ছাত্র আবি ইউসুফ রহমতুল্লাহ বলছেন যে কেউ যদি খুদবা আরবি ছাড়া ফার্সিতে প্রদান করে তাহলে সেটা জায়েজ হবে তবে শুরুতে আল্লাহর জিকির যেমনটি আমরা খুদবার শুরুতেই কোরআন আয়াত পাঠ করা হয় যে খুদ্ুল হাজাত সেটা পাঠ করা হয় যেগুলো আরবি দিয়েই শুরু করা হয় সুতরাং ইমা আবু হানিফ রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইসুফ দুজনেরই মতে এটা জায়েজ এবং আরবিতে বাংলাতে খুদবা দেওয়াতে বা অন্য কোনো খোদ্ খোদ্ প্রদান করাতে কোনো দোষ নেই এই আলোচনাটি রয়েছে হানাফিদের অন্যতম একটি গ্রন্থ ইম্ন মাজা কর্তৃক রচিত আল মুহিতুল বুরহানী ফিফিকি হমানী ইমা আবুহানি ফরোত প্রকৃত নাম ছিল নরমান বিনেদ এই ফিকরটির নামই হচ্ছে জাল মুহিত নরমানি মুহিতুল বুরাহানি যেটা ইমা আবুহানি ফর আলার ফিকে সম্পর্কে গ্রন্থ রচিত হয়েছে ওখানে আপনি দ্বিতীয় খণ্ডে চুহাত্তর নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটি এসেছে সমানে দর্শক মন্ডলী তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম যে হানাফি বিদ্যানদের মধ্যে ইমাব হানিফা রহমাতুল্লা আলাই সঙ্গ এবং তার ছাত্র আবু ইউসুফ এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন যে অন্য ভাষায় খোদ বা দেওয়া যায় গ্রন্থ এসেছে আল ফেকাহিয়া আল কৈ গ্রন্থটির উনিশতম খণ্ডের একশো আশি নম্বর পৃষ্ঠাতে এসেছে সেখানে বলা হয়েছে যে ওক আল আবু হানিফাত রহমতুল্লাহ আলাই আল হানাফ হানাফিদ্দিন নিকটে নির্ভরযোগ্য কাল হচ্ছে তা হবে ওগাইরিল আরবি ইয়েতে যে খুদবা আরবি ছাড়া অন্য ভাষায় প্রদান করা বিষিদ্ধ জায়েশ ওলাউ ক্যানেল খতিব আরেফেনবিল আরবি ইয়েতে যদিও খতিব যদিও জুমার যিনি হবেন তিনি আরববি ভাষায় অভিজ্ঞ হন আরবী ভাষায় খুদবা প্রদানে সক্ষম হন তারপরেও অন্য কোনো ভাষায় খুতবা দেন তাতে কোনো দোষ নেই সেটা খুদবা সহি হবে খুদবা জায়েশ হবে সম্মানের দর্শনী এখানে আরও ক্লিয়ার হয়ে গেল স্পষ্ট হয়ে গেল যে খুদ্া আরবি ছাড়া অন্য কোনো ভাষা দিলে কোনো দোষ নেই এটি দেওয়া যায় ইমাম নবী রহমাতুল্লাহ আলাই তৎকালীন সময়ে যেহেতু বিতর্ক ছিল তখন তিনি দুইটি মত উল্লেখ করলেন উল্লেখ করার পরে দ্বিতীয় মতটি যিনি উল্লেখ করলেন সেখানে তিনি বলছেন যে মুস্তাহাবুল একদল বিদ্যান বলছেন যে আরবতে দেওয়া ভালো মুস্তাহাব কিন্তু বেলা ইস্তারত লেন্ন মাকসুদ আল ওয়াজ ও যে জুমার খুতবা আরবিতে হওয়া শর্ত নয় কারণ এই খুতবা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াজ উপদেশ মানুষকে আল্লাহ এবং তার রসনের প্রতি আহ্বান করা মানুষকে পরকাল সম্পর্কে অভিহিত করা জুমার ময়েল মেন উদ্দেশ্য হচ্ছে যে প্রতি সপ্তাহে জুমা কায়েম করার বিধান কেন আসলো যাতে মানুষ আল্লাহকে না ভুলে যায় পরকালকে না ভুলে যায় ইমাম সাহেব এই প্রতি অন্তত সপ্তাহে একদিন মানুষকে উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি ফিরিয়ে আনতে পারে মানুষকে পরকালের প্রতি আহ্বান করতে পারে এই জন্য যুবার প্রয়োজন এসেছে এখন যদি কেউ আরবিতে খুদ্বা প্রদান করে আর মুসল্লিগুন কিছু না বুঝে তাহলে তো খুদ্বার যে মেন উদ্দেশ্য রাসুল সাল্লি সাল্লাম যে উদ্দেশ্যে এই খুদ্বার বিধান এনেছেন সেই বিধানটি ব্যাহত হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আরও স্পষ্টভাবে আরেকটি বিষয় জানব যেটি রাবেতে আলম ইসলামীর মাঝে মধ্যে তারা বিভিন্ন অদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন বিতর্কিত মশালা নিয়ে তারা মুসলিম রাষ্ট্রগুলোর যে আলে মোলামা বিদ্যানগণ তাদেরকে ডেকে কনফারেন্স করে যে সিদ্ধান্ত নেন তার মধ্যে একটি ছিল এই জুমার খুদ্া এবং ঈদের খুদ্া বাংলায় বা অন্য কোনো ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষা দেওয়া যাবে কি যাবে না তারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই যে কথাটি বলেছেন তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সব থেকে সেটি হচ্ছে আদাল সব থেকে ইনসাফপূর্ণ এবং সর্বজনীন তারা বলেছেন আদাল আরাবিয়্যাতা ফি আদায়ে খুদবা তিল জুমায়াত বলে দাইনে ফি গেইলিল বেলায়াদীন নাতি কাতে বেহা লেশত সলতানলে সে হেতিহা যে সকল রাষ্ট্রে আরবিতে কথা বলে না আরবি ভাষী নয় সে সকল রাষ্ট্রে খুদবা দেওয়ার জন্য আরবি ভাষা হওয়া শর্ত নয় অর্থাৎ আরবিতেই খুদবা দিতে হবে এটা কোনো শর্ত নয় তারা একেবারে স্পষ্ট ভাষায় ওলামায়েক এরাম একসাথে বসে সিদ্ধান্তে পৌঁছেছে তবে وَلَكِنَّ الْأَحْسَنَ عَدَى وَمُكَدَّمَةِ الْخُدْبَةِ وَمَا تَجَمَّنَتْهُ مِنْ آيَةٍ قرآنية باللغات الْعَرَبِيَّةِ طب اترى اكتاكو تبوليشن؟ طب اطمهتشي جخون اكجون امام صاحب خطبة كوربين تخون خطبة شرو تيجي خطبة الحازات سيدي بات إبن ايبان قرآن الكريم حياة تلاوت كوربين এটা আমাদের বাংলাদেশের সকল ইমাম পাঠ করে থাকেন খুদ্ুল হাজাতও পাঠ করেন এবং যে বিষয়ে আলোচনা করবেন সেই বিষয়ে আয়াত এবং হাদিসও পাঠ করে থাকেন সুতরাং এখানে হক আদায় হয়ে যাচ্ছে ঝি আদায় হয়ে যাচ্ছে এরপরে তারা বলছেন কি জন্য এটা করতে হবে কারণ আরবি হচ্ছে আমাদের কোরআনের ভাষা আরবি হচ্ছে আমাদের ধর্মের ভাষা এই ভাষাটিকে মানুষকে অভ্যস্ত করাতে হবে লেতা আবিদে কি জন্য লেতা আবিদে গাইরুল আরবি আলা আল্লাহ আরবিতে কোরআন যাতে অনারবীরা আরবি ভাষা শুনতে কোরআনের কারিম শুনতে অভ্যস্ত হয়ে পড়ে যাতে করে তাদেরকে আরবি ভাষা শেখানো কোরআন তালাওয়াত শেখানো সহজ হয়ে যায় যে ভাষায় কোরআন নাজিল হয়েছে সে ভাষায় তারা অভ্যস্ত হোক তারা শিখুক এটা প্রথমে কিছু অন্ত বলা দরকার এরপরে কি করবে এরপরে খাতিব এই আরবি বলার পরে এ খুদ্বাতুল হাজাদ বলার পরে আয়াত বলার পরে তাদের নিজ নিজ ভাষায় ওয়াজ উপদেশ দিবেন যাতে অডিয়েন্স যাতে শ্রোতা মণ্ডলীরা উপলব্ধি করতে পারে বুঝতে পারে সময়ের দর্শক মণ্ডলী তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা জায়েজ এবং এটা শর্ত নয় আপনারা এটি কারারাতুল মুজাম্মাইল ফিকিহিদ আল ইসলামী নিরানব্বই পৃষ্ঠে এসেছে আর দাউরাতুল খামেসা আল কারারুল খামেসা পরে এটা পাবেন সম্রী দর্শক মন্ডলী যেখান থেকে ইসলাম আমাদের কাছে এসেছে মক্কা এবং মদিনা সেই মক্কা এবং মদিনার যে ওলামে কেরাম তারা তো আরবি ভাষী তাদের কাছ থেকে আমাদের ইসলাম নিতে হবে তাদের কাছ থেকে আমাদের ইসলামের সঠিক বোঝ বুঝতে হবে তারা আরবি হওয়া সত্ত্বেও তারা বলেছেন যে আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় জুমার খোদ বা এদের খোদ বা প্রদান করা যায় এতে কোনো দোষ নেই যেমন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতুয়া বোর্ড فَتُ اللجنه دائما ترى بولشن لم يثبت في حديث عن النبي صلى الله عليه وسلم ما يدل عن على انه اشترط في خطبه الجمعه ان تكون باللغات العربيه حديث ترى এটা কোন প্রমাণিত হয় صلى الله عليه وسلم. এমন কোন হাদিস নেই যে হাদিস সাব্যস্ত করে যে জুমার وانما كان صلى الله عليه وسلم يخطب باللغات العربيه طبعاً الله النبي. عربية خطبة ديتن. কারণ আরবি ছিল রাসুলের করিম সাল্লি সাল্লামের মাতৃভাষা আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলায় খোদবা দেব এটাই স্বাভাবিক তারা বলছেন যে হোয়া লতুহ এটা ছিল রাসুলের লোগা তার ভাষা এবং এটা কোরআনের ভাষা লেগা আতুহা তা কাউমি এটা ছিল রাসুলের নিজের ভাষা এবং তার গোত্রের ভাষা এই জন্য তিনি আরবিতে বলতেন আরবি বলতে হবে এমনটি নয় তিনি নিজ ভাষা দিয়ে তিনি তার যেটা মাতৃভাষা ছিল মাতৃভাষা হওয়ার কারণে তিনি আরবি এরপরে আল্লাহ নবী তাদের মাঝে খুতবা দিয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে উপদেশ দিয়েছেন তাদের ভাষায় যে ভাষা তারা অনুধবন করতে পারত তারা বুঝতে পারত সুতরাং এই যে ফতোয়া লাজনা দায়ে যে ফতোয়া দিয়েছেন এটা একটা গ্রহণযোগ্য ফতোয়া আমরা এই ব্যাপারে বিতর্ক দূর করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যা থেকে আল্লাহর কথা আহ্বান করতে পারি ফতোয়া লাজনা দায়মা আরও বলা হয়েছে ওয়ালাহু ইয়াক্তুবা খুৎবাতুল জুমআতি বিলোগাতি বিলাদিহি মা আনহা গাইরু আরাবিয়াতিন এবং একজন খতিব তার নিজের দেশের ভাষায় খুতবা প্রদান করবে যদি এটা আরবি নয় কেন অবজা আলিকা এর মাধ্যমে মানুষকে দিক নির্দেশনা দেওয়া মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে ওয়াজ করা মানুষকে আল্লাহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া এবং খুদ্বার যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে অন্যথায় সফল হবে না সমানে দর্শক মন্ডলী সৌদি আরবের অন্যতম গ্রান্ড মুফতি নামে খ্যাত শেখ বিনবাজ রহিমাহুল্লাহ তালা ব্যাপারে তিনি বলেছেন যে ইনক্যান মসজিদ আজাম যদি মসজিদে উপস্থিত মুসল্লিদের অধিকাংশ হয় অনারবি তাহলে যে এফ হামুনা লোগাত আরবি ভাষা যারা বুঝে না যারা আরবি ভাষা বুঝে না আরবির সাথে ওরকম পরিচিত নয় আরবি বললে অনুধাবন করতে পারবে না তিনি বলছেন ফালা বা আসামিনতে তাহলে আরবি ছাড়া তাদের নিজের ভাষায় খোদ্ দেওয়াতে কোনো দোষ নেই কোনো অপরাধ নেই তিনি দলিল হিসাবে নিয়ে এসেছেন আলাল আল ইন্দাল প্রয়োজনে যে বাংলায় খোদবা দেওয়া বা অন্য ভাষায় খোদবা দেওয়া জায়েজ এর জন্য এর ভিত্তি রয়েছে আসলান ফিশ শরিয়তে কারণ এর শরীয়তে মূল ভিত্তি রয়েছে শরীয়তে দলিল রয়েছে কি সেটা যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আমি এমন কোনো রাসুল প্রেরণ করি নাই যাকে তার স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেনি অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসুলকে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল এসেছিলেন তাদের প্রত্যেককে সজাতির ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছিল তারা প্রত্যেকের নিজ নিজ ভাষায় তার জাতিকে তার গোত্রকে আহ্বান করেছিলেন কি জন্য সজাতির ভাষা দেওয়া হয়েছিল লে ইউবাই গেনা যাতে সেই নবী বা তাদের কাছে আল্লাহর পরিচয় বর্ণনা করে দিতে পারে তা হইদের পরিচয় বর্ণনা করে দিতে পারে আখেরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করতে পারে বোধগম্য ভাষা দিয়ে এজন্য দেখা যায় অমিন জা আলী কে আন্না সাহেবা তার আল্লাহ তালহম লম্মা ঘাসা ও বিলায়দ আল আজমে মিনাল ফারিস ওর রোম লামি কোয়াতিল হুম দা ইসলাম এই জন্য দেখা যায় যখন সাহাবেকরাম রোম এবং পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যান নাই বরং যারা তাদের ভাষা জানত তাদেরকে দিয়ে তাদের আল্লাহর পথে আহ্বান করেছে এরপরে যদি তারা তাওহিদের দাওয়াত কবুল করে নিয়েছে তখন তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করেন নাই আর যদি তাওহিদের দাওয়াত কবুল না করেছে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাহলে এই কথাগুলি স্পষ্টভাবে বোঝা যায় যে সাহাবে রাম তাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হননি কেন কারণ তার অনরবই ছিল তাদের কাছে এই আরবির যে দাওয়াত আর যে চাহিদা আল্লাহ এবং তার রাসুল যেটা বলতে চেয়েছেন তারা বুঝতো না এই জন্য তাদের ভাষা দিয়ে তাদেরকে আগে আহ্বান করা হয়েছে সুতরাং জুমাটাও একটি বিষয় যে জুমাতে যারা আগমন করে তাদের বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আরবি বুঝে না বা আরবি যে বলা হবে সেটা বুঝবে না সুতরাং তাদেরকে বাংলায় বা যে ভাষা তারা বুঝে যে ভাষা তারা অনুধাবন করতে পারে সে ভাষাই তাদেরকে আহ্বান করতে হবে এটি আপনারা মজমু ফতাবিন বাস খণ্ডের তিনশো পৃষ্ঠায় আলোচনাগুলো রয়েছে আরবের অন্যতম বিখ্যাত আলু মোহাম্মদ বিন রহমতুল্লাহ আলীকে আবার জিজ্ঞেস করা হয়েছিল যে অনারবী যারা অনারবী বসবাস করে অনারবী রাষ্ট্র ওই রাষ্ট্রগুলোতে কি আরবি ছাড়া অন্য ভাষায় খোদ দিতে পারবে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আন্ন হুয়াজুলসো লেখাতেই বিল জুম আত্তা আইয়াফতু বা বিল লিসান ইল্লা হ্যাঁ এটা জায়েজ যে ভাষা বুঝে না তারপর আরবিতে খোদবা দেবেন যেমনটি কি আল্লাহ রাসুল দিয়েছেন অনেক সময় অনারব থেকে মানুষ এসেছে কিন্তু আল্লাহ আসুল আরবিতে খুদবা দিয়েছেন কেন অধিকাংশ মানুষ ছিল আরবী দু চারজন অনারবি এসেছে এটা খতবা দেওয়া জায়েজ তবে যদি এমনটা হয় ফাইজ দ্য ক্যান অ্য হ্যা উল আইল আরাবিন বলে আরে ফোন লুগা তালা আরবি এটা ফাইন না হো একতুবু বেলি বলছেন যেমন যদি তার ওয়ানারবি হয় বা তার আরবি না বুঝে তাহলে খতীব তাদের ভাষায় ক্ষুদ্ব দিবে যে ভাষা তারা বুঝবে লে আর নাহাদ হওয়া ওসির আতুল বায়ান এলাহ কেননা এটা তাদের জন্য কোরান এবং হাদিস সম্পর্কে বর্ণনা করে একটা মাধ্যম এটা একটা উপকরণ ওয়া মাকসুদ মিনাল খোদবাতি হওয়া বায়ান হদুদিল্লাহ আর খুদ্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হদ সম্পর্কে আল্লাহর বিধিবিধান সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া এবং তাদেরকে উপদেশ দেওয়া এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া তবে যখন কোরআন আসবে কোরআন আয়াত আসবে কোরআনের আয়ত্ত শুধুমাত্র বাংলাতে পাঠ করা যাবে না এই জন্য তিনি বলছেন যখন কোরআনুল করিমের আয়াত আসবে তখন এজিবান তেকু নবিল্লাহ তালিয়া তখন কোরআনের আয়াতটা অবশ্যই আরবিতে পাঠ করবে এটা আমাদের বাংলাদেশের সকল ক্ষতিবি কোরআন আয়াত আরবিতেই পাঠ করে বাংলায় পাঠ করে না শুধু অনুবাদ বলে না বরং কোরআন আয়াত আগে আরবিতে পাঠ করে এরপরে বাংলা বলে থাকে সুতরাং এখানে কোনো অসুবিধা নেই যে আরবি বলতেই হবে বাংলা বলা যাবে না বরং কোরআন আয়াত আরবি বলবে এরপরে কোরআন আয়াতের অনুবাদ বাংলায় করে দেবে দলিল হিসাবে তিনি ওই থেকে নিজেছেন ওয়াইদুল্লোহ আলা আন্ন হয়ে বেলেস্যানীল কমে আ আর এই দালালত করে বোঝায় দলিল বহন করে যে নিজ স্বজাতির ভাষায় খোদ্া দেওয়া যাবে সে আয়াতটি আবার নিজেছেন ওমা আরুসাল্লামের রসুলিন কি জন্য যাতে তিনি তাদের কাছে আল্লাহর পরিচয় তাহিদের পরিচয় আখিরাত সম্পর্কে ভয় ভীতি প্রদর্শন করতে পারেন সময় দর্শক মণ্ডলী শাহ হোসাইমিমকে আরেক তিনি আরেকটি মতপার্থক্য আলোচনা করার পর তিনি বলছেন একদল বিদ্যান বলেছেন লা আরবি হওয়াটা আরবি হতে হবে এটা শর্ত নয়াল বরং তিনি বলছেন অজীব হচ্ছে যে বরং যে যে এলাকায় মানুষদের সামনে তিনি খোদ্া দিচ্ছেন সে মানুষদের ভাষায় খদ্বা দেওয়াটা ওয়াজিব ওয়াহাদ তিনি এই আলোচনা করার পর বলছেন এটাই হচ্ছে বিশুদ্ধ মত ইমাম আবু হরিফ রহমাতুল্লাহার মতটাকে তিনি গ্রহণ করেছেন এবং বলেছেন এটাই বিশুদ্ধ মত কারণ মানুষকে আহ্বান করতে হবে ইসলামের দিকে আর এটা বোধগম্য ভাষা দিয়ে আহ্বান করতে হবে অন্য ভাষা দিয়ে আহ্বান করলে মানুষ বুঝবে না অনুধাবন করবে না সম্মানিত দর্শক মণ্ডলী এবার আসুন একদল বিদ্যান বা আমাদের হানাফি ভাইগণ এই আরবিকে কি দিতেই হবে এটাকে ওয়াজিব বা ফরজ মনে করেন এবং কিছু দলিলও প্রদান করেন যদিও ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলায় ইমাম আবু ইসুফ রহমাতুল্লাহ আলাই ওনারা তৎকালীন সময়ে জায়েজ বলে গিয়েছেন অথচ কি কারণে বা কী জন্য তারা এই আরবি খুদ্াটাকে ওয়াজিব বলছেন বা এটাকে ফরজ বলছেন এছাড়া চলবে না এটা বলছেন এর যে পক্ষে দলিলগুলো দেওয়া হয় দলিলগুলো কতটুকু চৌক্তিক এবার আসুন যে দলিলগুলো তারা দিয়ে থাকেন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই জুমার খুদ্াটাকে জিকির বলেছেন এই জিকির অর্থ আল্লাহ জিকির অর্থ আলহামদুলিল্লাহ ঝিকির অথ আল্লাহ আকবর লাহ লিল্লা বা আল্লাহ এগুলো তারা বলছেন যেমন তো আল্লাহ তালা সুরা জুমার নয় আহ্বান করা হবে তখন তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এটাই তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা বসো এখানে আল্লাহ তালা জিকিরের দিকে আসতে বললেন এ জিকিরের অর্থ কি আমরা বলবো জিকির একটা ব্যাপক অর্থবোধক শব্দ এ মানে যেমন আলহামদুলিল্লাহ হতে পারে আল্লাহ আকবর হতে পারে লা লাহ হতে পারে তেমনই এ দিকির অর্থ সালাদ এ অর্থ কোরআন এ অর্থ ওয়াজ এ অর্থ তাজকির দলিল দলিল হচ্ছে আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল কারিমে এ দিকির শব্দ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যেমন সুরা বলছেন আর আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন কারণ উপদেশ মানুষের হৃদয়ে হৃদয়েদের হৃদয়ে করে উপকার করে মমিনদের হৃদয় উপকৃত হয় মমিনেরা উপকৃত হয় সমরে দর্শক মন্ডল এখানে জিকির শব্দ উল্লেখ করা হয়েছে জিকির অর্থ কি উপদেশ আবার অন্য একটি আয়াতি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি কোরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছি এখানে জিকির অর্থ কি জিকির অর্থ তেলাওয়া জিকির অর্থ মাওয়াইজ অর্থ হেবস করা মুখস্থ করা সুতরাং এ আয়ের থেকে বোঝা যাচ্ছে জিকির অর্থ শুধু লাই নয় জিকির অর্থ ওয়াজ জিকির অর্থ উপদেশ জিকির অর্থ কোরআন জিকির অর্থ সালাত তাহলে খুতবা বাজে আমরা প্রদান করে থাকি বাংলায় এটা জিকির একটা অংশ হয়ে যায় যখন আমরা এই খুদবাটার সূচনা করি খুদ্ুল হাজার দ্বারা যখন আমরা খুদ্ সূচনাতে আমরা কোরআনুল কারিমের আয়াত পাঠ করি তাদের যে বক্তব্য জিকির হতে হবে এই জিকিরটা তো হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এটা তো যাই সম্রাট দর্শক মন্ডলী তারা আর দলিল দিয়ে থাকেন রসুল সাল্লু আলু সাল্লামের একটি হাদিস সেই বোহারের হাদিস যে ফাইদা আল ইমাম ইমাম যখন বেরিয়ে যায় হাজারতিল মালায়িক এত ফেরেস তারা তখন মসজিদে উপস্থিত হয়ে যায় এবং তারা যে খাতা নিয়ে থাকে সেটা বন্ধ করে দেন কি জন্য এস্তামি অনুাদি করা তারা জিকির শোনে সময়ের দর্শক মন্ডলের এখানে একটু উপলব্ধির বিষয় হচ্ছে জিকির তো শোনার জিনিস না জিকির তো দেখার জিনিস নয় জিকির মূলত যদি জিকির অর্থ আমরা এখানে লাহিল্লাহ করি তাহলে তো লাহ তা শুধু শোনার জিনিস না আমরা বলার জিনিস বরং এর জিকির অর্থ হচ্ছে খোদ্া ইমাম সাহেব যখন খোদবা দিতে শুরু করেন তখন এই ফেরেশতারা তারা তাদের খাতা বন্ধ করে তারাও খোদ্া শোনেন ফেরেশতারা তারা সব ভাষাই বোঝেন আরবি বুঝেন বাংলাও বোঝেন অন্যান্য ভাষাও বুঝেন দেখুন তোহফাতুল আহ্বাজি তিন খন্ডে দশ নম্বর পৃষ্ঠাতে উনি বলেছেন যে আস্তামে ওনার জিক্রায় এ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আই আল খুদ্া অর্থাৎ ফেরেশতারা তারা খুদবা শ্রবণ করেন খুদ্া বাংলায় হতে পারে খোদ বা ইংরেজিতে হতে পারে খোদ অন্য কোনো ভাষা হতে পারে অসুবিধা নেই এটা জিকিরও হতে পারে জিকির অর্থ কোরআন কোরআনতলা কোরআনতলা মধ্যে থাকে এরপরে আরেকটি এই জিকিরের ব্যাখ্যা করা হয়েছে নেম গ্রন্থে যে আই জিকর আল্লাহ জিকির ওয়া আলাইহি আল্লাহর প্রশংসা ওয়া তাওয়াত তৎ আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের দিকে দাওয়াত অতাকুয়া ফেল অতাকুয়া ফেল খোদবাতে এবং তাকুয়ার দিকে আল্লাহ ভীতির দিকে আহ্বান করা যে খুদবাতে হয় খুদবাতে প্রদান করা হয় এগুলো মূলত ফেরাস্তারা শ্রবণ করে সময়ের দর্শক মণ্ডলী আরও কিছু যুক্তি প্রদান করা হয়ে থাকে যে আল্লাহ রসুল তা আরবিতে খুদবা দিতেন হ্যাঁ আল্লাহ রসুল আরবিতে খুদবা দিতেন এটা চিরন্তন সত্য কথা কেন আরবিতে খুদবা দিতেন কারণ রাসুল কারিম সাল্লিয় সাল্লামের ভাষাটা ছিল আরবি মাতৃভাষাই ছিল আরবি এই জন্য তিনি আরবিতে খোঁতবা দিতেন তো বলা হচ্ছে যে সেখানে তো অনারব মানুষ ইসলাম গ্রহণ করার জন্য গিয়েছিল তো তিনি তো অন্য ভাষায় খোদবা দিতে পারতেন অন্য ভাষায় তিনি দেননি হ্যাঁ এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ রসুল কেন আরবিতে খোদবা দিলেন কারণ অধিকাংশ মুসল্লি ছিল আরবিতে আরবি ছিল তার আরবের মানুষ ছিল দু একজনের জন্য আল্লাহ নবী তাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য রাসুল করিম সাল্লি সাল্লাম কিছু সাহাবিকে অন্য ভাষা শিখতে বলেছিলেন যেমন বিন সাবেত রাজি আল্লাহ তালহুকে আল্লাহ রাসুল হেব্রু ভাষা শিখতে বলেছিলেন এবং তিনি পনেরো দিনের মধ্যে হেব্রু ভাষা শিখেছিলেন আল্লাহ রসুল তাকে দিয়ে দোভাষির কাজ করাতেন তিনি কোনো চিঠি আসলে তাকে দিয়ে অনারবী ভাষায় যে চিঠিপত্রগুলো আল্লাহ নবীর কাছে আসতো তিনি তার কাছ থেকে আরবী ভাষায় ট্রান্সলেশন করে নিতেন শ্রবণ করতেন এভাবে অন্য অন্য যারা অন্য ভাষা জানতেন তারা এই অনারবী লোকদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দিতেন সুতরাং আল্লাহ রসুল আরবিতে দিয়েছেন বলে আমাদেরকে আরবিতে দিতে হবে এমনটা নয় বরং ভাষা একটি উপকরণ আল্লাহ রসুল হজ করেছেন তিনি উটি আরোহণ করে হজ করতে গিয়েছেন আমরা তো উঠে যাই না আমরা এখন বিমানে যাই মানুষ বিমানে যাচ্ছে তার মানে হলো বাহনটা হলো উপকরণ হজটা হলো মানুষের ফরজ হজটা এবাদ অনেকভাবে খুদ্টা এবাদত কিন্তু খুদ্বার যে ভাষা এটা এবাদত নয় এটা একটা উপকরণ সুতরাং এই উপকরণ হিসাবে ব্যবহার করাতে কোনো দোষ নেই দর্শক এবং সুদুমণ্ডলী আমরা যে আলোচনা করলাম এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে আরবি ছাড়া অন্য ভাষায় খোদ্বা দেওয়া যায়জ এবং ব্যাপারে বিখ্যাত এবং প্রখ্যাত ওলামা একরামক একমত হয়েছেন বিশেষ করে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইসুফ রহমাতুল্লাহ আলাই এবং পরবর্তীতে মুজাম্মাইল ফিকেল ইসলামী এই মহাদ্দেশগণ শেখ বিন বাজ শেখ ওসাইমিন এবং ফতোয়ালাজনা দায়মা সকলেই ঐক্যমত হয়েছেন যে খুদ্া সজাতির ভাষায় অডিয়েন্স বুঝে এমন ভাষায় দেওয়া চায় সুতরাং এ ব্যাপারে বিতর্ক করার কোনো সুযোগ নেই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বিষয়টি বুঝে উপলব্ধি করে বিতর্ক এড়িয়ে চলা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু